নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল 24। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিচা। আজ আমি চলে এসেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতার জন্মস্থান ও জীবনী নিয়ে, যিনি এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং একজন রাজনৈতিক নেতা। তিনি উড়িষ্যা রাজ্যের কটক শহরে 23 জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু তার নিজের শহরে শিক্ষা শুরু করেন। তিনি প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে পড়াশোনা করতেন। তিনি একজন উজ্জ্বল ছাত্র ছিলেন। 1913 সালে তিনি ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। এরপর তিনি কটকের রভেন্স কলেজে পড়তে যান। 1914 সালে ইনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং বৃত্তি লাভ করেন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন। এরপর নেতাজিকে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে তার মা বাবা তাকে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান। শত কোটির বীর পুত্র, সাহসী বঙ্গসন্তান, মহান দেশপ্রেমিক, যাই বলে সম্বোধন করি না কেন, তাই যেন তার জন্য অনেক কম পড়ে যায়। তাই কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত ভিত নয়ে উঠেছিল তারই জন্য। তার জন্ম ভারতের কাছে যেন এক উপহার স্বরূপ। পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত থেকে রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি। তার জন্য অহংকারের শেষ নেই বাঙালির। আগেই বলেছি নেতাজির জন্ম কটকে। নেতাজির বাড়ি এখন একটি মিউজিয়াম, যার নাম ছিল জানকীনাথ ভবন। জানকীনাথ বসু ছিলেন নেতাজির বাবা। কটকের সুতাহাট অঞ্চলের উড়িয়া বাজারে মিউজিয়ামটি অবস্থিত। এখানে 15টি গ্যালারি রয়েছে, যেখানে আছে বিভিন্ন ছবি, নেতাজির ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন জেলে থাকাকালীন নেতাজির লেখা চিঠি। 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই রাসবিহারী বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সকল দায়িত্ব অর্পণ করেছিলেন নেতাজি। 1943 খ্রিস্টাব্দে 25শে আগস্ট আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ গঠনের নেতৃত্ব গ্রহণ করেন। এখানেই আছে সেই আইনের তরোয়াল। এরকম আরো তথ্য পেতে অবশ্যই ফলো করুন ট্রাভেল 24।